হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া শাক দিয়ে আর হলো কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, শাকটি মিষ্টি কুমড়ার শাকটি রান্না করতে যা যা লাগবে এখানে নিয়েছি আমরা। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার শাক, আর নিয়েছি হলো কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি হলো চিংড়ি মাছ, এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি মরিচ কুচি, আর নিয়েছি হলো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব হলো জিরা, কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, জিরাটা ভেজে নিব, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও নাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব হলো পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা, রসুন বাটাটা দিয়েও আবার নাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিয়েও নাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি হলো চিংড়ি মাছগুলো, দিয়ে এই কষানো মশলার মধ্যে ভেজে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলো কাঁঠালের বিচিগুলো, কাঁঠালের বিচিগুলো দিয়েও মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আবারও নাড়া দিয়ে দিব। তো এখন আমি মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো শাক দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে। মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ঢেকে দিলাম। এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়া দিয়ে দিব। তো বন্ধুরা, খুবই মজাদার একটি শাক। এই শাকটি রান্না করে, এভাবে রান্না করে খেতে খুবই মজা। আপনারাও ট্রাই করবেন এবং রান্না করে এভাবে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম হলো পানি, শাকটা সিদ্ধ হওয়ার জন্য, শাকটা এবং কাঁঠালের পিসিগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পানি। পানিটা দিয়েও নাড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলো টমেটো, টমেটোগুলো দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আবার আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়া দিয়ে দিব। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো,
কাঁচা মরিচটা অ্যাকচুয়ালি লম্বা করে কাটা হয়েছে, আমি সেই কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই মিষ্টি কুমড়ার শাকের কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, এখন আবার ঢাকনাটা উঠে আমি আবার একটু নাড়া দিয়ে দিব। তো আমাদের তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আমরা মিষ্টি কুমড়ার শাকটা রান্না করে ফেললাম। আপনারাও এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ পারবেন। খুবই সুন্দর হয়েছে শাকটা, খেতেও খুব মজা। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।